যা করলে আমার নাতিবাবুর মঙ্গল হয়, আমার নাতিবাবু সুখী হয়, তুমি তাই করো, যাতে এই সংসারের, এই বিশ্ব সংসারের মঙ্গল হয়। ওদের আলাদা হতে দিও না ঠাকুর, ওদের আলাদা হতে দিও না। তুমি আমার কথা শুনেছো ঠাকুর, তুমি আমার কথা শুনেছো। মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো। আমি আমি এক্ষুনি তোমার শান্তির জল বাড়ির সবাইকে দিয়ে আসি ঠাকুর, আমি এক্ষুনি তোমার শান্তির জল সবাইকে দিয়ে আসি। Neharika, you're late. No, Mr. Sen. আমি একদম কারেক্ট টাইমে এসেছি। সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, তাই না? আসুন, my mom's waiting for you. Mom, Neharika. Mr. Sen, happy birthday. Thank you so much. This is for you, a small gift. Thank you so much. মম, যে জমিগুলো আমরা হারিয়েছিলাম এগুলো হচ্ছে সেগুলোরই দলিল, সে সব কটা জমি আমরা ফিরে পেয়ে গেছি। আর এটাই হলো তোমার জন্মদিনের ফার্স্ট সারপ্রাইজ মম। I can't believe this. Believe it, Mom. কারণ তুমি যেটা দেখলে সেটা কিন্তু একদম সত্যি। আর এটা পসিবল হয়েছে only because of Neharika. আমি সত্যি বুঝতে পারছি না, মানে আমি জানি না এটা কি করে সম্ভব হলো, মানে কি করে করলে তোমরা, বাট থ্যাংক ইউ সো মাচ বেটা, থ্যাংক ইউ। দেখলেন নীহারিকা, আমার মাম কত খুশি হয়েছে। ইটস অনলি পসিবল বিকজ অফ ইউ, সেই কারণে এই থ্যাংক ইউটাও আপনার প্রাপ্য। Well, আপনি যা চেয়েছিলেন তা তো হলো। এবার যে আমার কিছু বলার আছে মিস্টার স্যার। এরা এখানে কি করছে? সেন ফ্যামিলির প্রাইভেট ফাংশনে মিডিয়া করতে গিয়ে কে ডাকলো ওদের?
কাকুমনি এক সেকেন্ড দাঁড়াও, আঙ্কেল এসছেন, আঙ্কেলকে একটু রিসিভ করে নি, তারপরে এটা নিয়ে কথা বলছি। Uncle, thank you for coming. আপনি এসেছেন আমার খুব ভালো লাগলো। My pleasure, very nice. আচ্ছা সাগর, আমাদের মধ্যে যে কথাটা হয়েছিল আমার মনে হয় এখন সেটা করার টাইম চলে এসেছে। I think you should do something. Mom, তোমার কিছু বলার আছে? বলো বেটা। সরি মিস্টার সেন, আমার কিন্তু আগে কথা বলার ছিল। নো 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 নো, আজ আমি আগে বলব। প্লিজ নেহারিকা, মিস্টার সেন। মম, আমি যেটা তোমাকে বলতে চাই সেটা আমি তোমাকে আগে বলিনি, তার কারণ একটাই, কারণ আমি জানি এটা তোমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হবে আর তোমার এই সারপ্রাইজটা খুবই ভালো লাগবে, আমি নিশ্চিত। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে আপনাদের সবাইকে আমি একটা জিনিস জানাতে চাই। আমি আমার জীবন সঙ্গিনীর নাম আপনাদের সামনে অ্যানাউন্স করতে চাই। Who is that lucky girl, Mr. Shen? কে সেই মেয়ে? প্লিজ বলুন স্যার, প্লিজ নামটা বলুন, আমরা সবাই জানি যে প্লিজ বলুন বলুন। বলছি আজকে আপনাদের সবাইকে জানাই যে আমি যাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে চুজ করেছি, শি ইজ নান আদার দ্যান ইউ, মিস নীহারিকা সিং। না, না মিস্টার সেন, তা হয় না।
কারণ নিহারিকা বলে আসলে কেউ নেই। যে নিজেকে নিহারিকা বলে সে আসলে শুধু দামি দামি ড্রেস পরে, মেকআপ করে, উইক পরে নিহারিকা সাজে। নিহারিকা সে যে আপনাদের জীবনে যে এসেছিল সে আর কেউ নয়। আমি জ্যোতি, আমি সেই জ্যোতি, আপনাদের বাড়ির সামান্য কাজের লোকের মেয়ে। সো আমাদের বিয়েটা হচ্ছে না মিস্টার সাগর শী। আমি জানতাম, আমি ঠিক জানতাম। পামেলা চুপ করো, কি করছো তুমি? আপনাদের সকলের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে আমি নিহারিকা সেজে কি করতে চেয়েছিলাম, আর যখন কিছু করতেই চেয়েছিলাম তখন এভাবে আপনাদের সকলের সামনে নিজের আসল পরিচয়টাই বা কেন দিলাম? আপনার চোখের উপর থেকে ফুলের পর্দাটা সরিয়ে দেওয়ার জন্য মিস্টার সাগর শী। কিন্তু আপনি তো মানুষই চিনতে পারেন না, আপনার কাছে তো মানুষের কোনো মূল্যই নেই। মূল্য আছে শুধু সেই মানুষের বাইরের পোশাক আশাকের, বিহেভিয়ারের, ক্লাসের। আপনি তো এইভাবেই মানুষকে বিচার করেন, তাই না? বলেছিলাম না সাগরবাবু, আপনাকে একদিন আমি প্রমাণ করে দেব যে আপনি ভুল। আজ সেটাই করতে এসেছি আমি। আপনি দামি জামা কাপড় টাকা পয়সা দেখে আমাকে নিহারিকা বলে মেনে নিলেন। জ্যোতিকে আপনি চিনতে পারলেন না সাগর। এবার আপনি একবার ভেবে বলুন তো, কাকে বিয়ে করতে চাইলে? জ্যোতিকে, যে আপনার বাড়ির কাজের লোকের মেয়ে, নাকি সেই মেয়েটাই যখন নিহারিকা সেজে আসে তাকে? তুমি কি চাও তুমি? মিসেস নীলিমা সেন,
সাগর সেনের চোখের উপর আপনি যে মিথ্যের পর্দাটা ঝুলিয়ে রেখেছেন, আমি চাই সেটাকে টেনে সরিয়ে দিতে। যাতে উনি আসল সত্যিটা নিজে জানতে পারে। ভুল 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 সবটা ভুল। বলেছিলাম না আপনাকে সাগর বাবু, আমি আপনি ভুলের স্বর্গে বাস করেন। এইবার অন্তত চিনে নিন সবাইকে। জ্যোতি তুমি, সরি ম্যাম, আমি আজ শুনতে নয় বলতে এসেছি। সাগর বাবু, আমি সেই একই মেয়ে যাকে আপনি ঘৃণা করেন। জ্যোতি আসল কথাটা বলে দাও না। ছোট থেকে আপনাকে ভুল বোঝানো হয়েছে সাগর বাবু। আজ এবার নিজে সেই ফুলগুলো চিনতে শুরু কর। তাহলে কি বিয়েটা হচ্ছে না? সাগর সেনের বিয়ে কি ক্যান্সেল? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এই বিয়েটা হচ্ছে না। বাড়ির কাজের লোকের সঙ্গে সাগর সেনের বিয়েটা হতে পারে না। আপনি যে দামি আংটিটা আমাকে দিতে চেয়েছিলেন না সাগর বাবু, সেটা আমার জন্য নয়। আপনাকে বিয়ে করব। আমার বাড়ির কাজের মেয়েকে বিয়ে করব। সাগর সেন আজ পর্যন্ত নিজের দেওয়া কথা ফেরায়নি, আজও ফেরাবে না। সে কথা সে যাকেই দিক, সে ঠগ প্রতারক হোক না কেন, তাও সে নিজের কথা রাখতে জানে। আমি সবার সামনে কথা দিয়েছিলাম না আপনাকে যে আমি বিয়ে করব, আপনাকে বিয়ে করব। আমার বাড়ির কাজের মেয়েকে বিয়ে করব। এই বিয়ে হবে, আর সেটাই হবে আপনার আমার সঙ্গে প্রতারণার শাস্তি। Yeah, you know, 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 you
সাগর সেন নিজের দেওয়া কথা ফেরায় না। নিন, বিয়ে করলাম আপনাকে।